চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের হাসনাবাদ টু লেবুখালী রোডে বৃহস্পতিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিপ্রজিৎ জোদ্দার নামক 5 বছর বয়সী এক শিশুর। জানা গেছে, যোগেশগঞ্জ গ্যাস গোডাউন থেকে হিঙ্গলগঞ্জের দিকে বেপরোয়া গতিতে আসা এলপিজি গ্যাস ভর্তি 107-এর ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা 5 বছরের শিশুর মৃত্যু হয়। এদিন ঘাতক সেই গাড়িটাকে আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় মৃত শিশুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে প্রতিনিয়ত পথ দুর্ঘটনা এভাবে বেড়ে যাওয়ায় রীতিমতো আতঙ্কগ্রস্ত নিত্য পথযাত্রীরা। গাড়ি পরপর যেভাবে চালায়, যে এত গতিতে চালায়, আজকে যে অ্যাক্সিডেন্টটা, এই বাচ্চাটা মারা গেল, পুলে ওঠার সময় যে গতিতে তো উঠেছে, নামার সময় ঠিক সেই গতিতে নামছে। তাহলে গাড়িটা স্পিডটা সেভ একটু কমালে আমার মনে হয় রাস্তাটা এত অসুবিধা হয় না। কি স্পিডে কি মারা গেল বাচ্চাটা? স্পিডের জন্যই মারা গেল, অন্য কোনো কারণে, শুধু স্পিডের জন্যই মারা গেল। ড্রাইভার তো নিজেই স্বীকার করেছে যে আমি গাড়ির গতি কন্ট্রোল করতে পারি। কিসের গাড়ি ছিল ওটা? এটা গ্যাস সিলিন্ডারের গাড়ি ছিল। কোথায় হলো এটা? ওটা হয়েছে স্বরূপকাঠি 150 নম্বর পার্ট এমএলএ স্কুলে পড়ে যে সুইচ পোল আছে, ওই ব্রিজ পোল, ওই ফলের ঠিক উত্তর সাইডটা হয়েছে। প্রশাসন গিয়েছিল ঘটনা? প্রশাসন ঘটনায় এখন পর্যন্ত পৌঁছায়নি। আমরা তো 1 ঘন্টা মতো হসপিটালে এলাম, তবু আমি প্রশাসনকে দেখতে পাইনি। কি নাম আপনার? ওখানে বাচ্চাটা রাস্তা কানাইছিল, থাকলে গ্যাসের গাড়ি আসছিল, আসতে গিয়ে ও না দেখে ওই গাড়ি ও গায়ে মেরেছে, মেরে বসে চলে গেছে। কি গাড়ি ছিল ওখানে? ওই মহেন্দ্র গ্যাসের গাড়ি। গাড়ির নাম্বার কোথায় বাড়ি যে মারা গেছে? এসপিটে মারা গেল? হ্যাঁ, সরফকাঠি। সরকারি বাজার মোড়ে থেকে আমরা তো থাকি, দেখি তো সবসময় যে গাড়িগুলো নিয়ন্ত্রণহীন চালাচ্ছে। তাদের যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা দেখলাম পাশে ব্রিজ আছে, ব্রিজ ওভারটেক করে চলে আসছে গাড়ি, যে গতিতে ব্রিজে ওঠার কথা, নিয়ন্ত্রণ রাখার কথা, নিয়ন্ত্রণ না রেখে, সেই একই নিয়ন্ত্রণের গাড়ি না রেখে আরও দ্রুতগতিতে গাড়ি নেমে আসছে। বাচ্চারা রাস্তা ক্রস করছিল, মা স্পটে দাঁড়িয়ে আছে, মা ডাকছে, বাচ্চারা এসে সাইড দিয়ে বাচ্চা যাচ্ছে, হঠাৎ গাড়িটা এসেই সামনে একটা সাইকেল ছিল, সেই সাইকেলটা ওভারটেক করে এসে সাইডের গাড়িতে একদম রাস্তা সাইডে, বাম সাইডে। কিসের গাড়ি ছিল? নাম্বার ছিল গাড়ি? ওই গাড়িটার কোনো নম্বর প্লেট নেই। কিসের গাড়ি ছিল? গ্যাসের গাড়ি, গ্যাস সাপ্লাই করে ইন্ডিয়ান গ্যাস সার্ভিস। কী চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এর দ্রুত সমাধান হোক আর এর প্রশাসনিক ব্যবস্থা হোক। একটা গাড়ির নম্বর প্লেট নেই, গাড়ি রাস্তা চলছে কী করে? যে ড্রাইভারটা আছে, ড্রাইভার 18 বছর বয়স হয়নি, তার পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়নি, পরিবার আমরা মনে করি এই দরিদ্র পরিবার তরফ থেকে অন্তত সরকারি ভাবে কিছু হোক, তার অর্থ সাহায্য করা। কি নাম আপনার? আমার নাম প্রশান্ত জোদ্দার। কোথায় বাড়ি? আমার সরকারি। যে মারা গেছে তার নাম? তার বাবার নাম? ছেলের নাম আমরা গুড্ডু বলে ডাকি, আমার ডাক নাম শ্রীকৃষ্ণ বলেই ডাকি, আর ওর বাবার নাম অলোক জোদ্দার। হিঙ্গলগঞ্জ থেকে বাকিবুল্লাহ গাজীর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা। হেয়ার, বিউটি, স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট, স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া, শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।